السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমাদের আদর্শের বা আদবের জীবনধারার আরেকটা আদব নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রস্রাব পায়খানার আদব। আমাদের দিন আমাদেরকে যেমন রাজনীতি শেখায়, মানে রাজকার্য কিভাবে চালাতে হবে তাও শেখায়, তেমনি প্রস্রাব পায়খানা কিভাবে করব তাও শেখায়, কিছুই ছাড়েনি। জীবনের সমস্ত দিকটাই আমাদের ইসলামে আছে, সুতরাং আমরা পরিপূর্ণরূপে ইসলাম পালন করতে পারলে তবেই আমাদের জীবনের সুখ আছে, আনন্দ আছে, শান্তি আছে। তবে কিছু লোক করলে, কিছু লোক করলে না করলে তাতার হয় না। আপনারা জানেন, যারা গাড়ি চালায়, গাড়ি যারা চালায় তারা সবাই যদি ট্রাফিক নিয়ম মেনে চলে তবেই না অ্যাক্সিডেন্ট হবে না। আর যদি কিছু লোক ট্রাফিক নিয়ম মানে আর কিছু লোক মানে না, না মানে, তাহলে কি অ্যাক্সিডেন্ট বন্ধ হবে? মোটেই না। এই জন্য সবাইকে, সারা পৃথিবীর লোকদের জন্যই ইসলাম এসেছে, কিন্তু সারা পৃথিবীর লোক, অধিকাংশ লোক ইসলাম পছন্দ করে না। এই জন্যই ইসলাম অর্থ আনুগত্য, কি বলে আপনার, আত্মসমর্পণ, আর এতেই আছে শান্তি। সেই শান্তি পৃথিবীতে নেই, পৃথিবীতে অশান্তির কারণ হচ্ছে ইসলামকে স্মরণ না করা। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। প্রস্রাব পায়খানা ও বাতকর্ম থেকে রাজকর্ম পর্যন্ত সব ধরনের শিক্ষা রয়েছে তাতে। অনেকে বাতকর্ম বুঝতে পারবেন না। বাতকর্ম কাকে বলে বাচ্চা? হ্যাঁ, কে বলতে পারবে বাতকর্ম? না, বাতকর্ম মানে হচ্ছে যাকে আমরা খারাপ ভাষাতে হাওয়া ছাড়া বা পাদা বলি, পাদ মানে পায়খানা দ্বার দিয়ে যে হাওয়া বের হয় তাকে ভালো বাংলাতে, ভালো ভাষাতে বাতকর্ম বলে। যাই হোক, তো বাতকর্ম থেকে রাজকর্ম পর্যন্ত সব ধরনের শিক্ষা রয়েছে তাতে। ইসলামে রয়েছে পবিত্রতা, পরিচ্ছন্নতা, সুন্দর সামাজিকতার বিধান। ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদেরকে সেসবের শিক্ষা দিয়ে গেছেন। একজন মুসলিমকে কিভাবে পবিত্র, পরিচ্ছন্ন, ভদ্র, আদর্শ মানুষ হতে হবে তার খুঁটিনাটি বিষয় তিনি বিবৃত করে গেছেন। আসুন আমরা সেই পবিত্রতা, পরিচ্ছন্নতার কিছু দিক নিয়ে আলোচনা করি, যাতে আমরা পবিত্র, পরিচ্ছন্ন মানুষ হতে পারি। নম্বর এক, যেখানে মানুষে গন্ধ পাবে সেখানে মানুষের, যেখানে মানুষের পায়ে লাগবে, যেখানে মানুষ আপনার পায়খানা দেখে গালি দেবে বা পায়ে লাগলে গালি দেবে, অভিশাপ দেবে, সেখানে প্রস্রাব পায়খানা করবেন না। যেমন রাস্তায়, বিশেষ করে যে রাস্তাতে মানুষ পথ চলে, তারপরে ঘাট, ঘাট মানে নদীর ঘাট, পুকুরের ঘাট, কলের ধারে, পানির ধারে বা কুয়োর ধারে, আর গাছের ছায়া, সেখানে মানুষ আশ্রয় নেবে। এখন যদি গাছের ছায়া বসতে গেল আর দেখলো পায়খানা আছে, গন্ধ লাগলো, তো লোকেরা কি বলবে? মাশাআল্লাহ বলবে, না কি বলবে? কি বলবে? আল্লাহ তোল, হ্যাঁ, যে যেমন গালি পারে। কারো কারো গালি তো ওই পায়খানার থেকেও কাঁচা, তাই না? এমন গালি দেবে। এখন আপনি বলবেন গালি দেবে তো আমার বয়েই গেল, আমার কি দেখতে পেয়েছে না শুনতে পেয়ে? আমি শুনতে পাই। ভাই, আপনি যদি গালির হকদার হন তাহলে সত্যিই গালি লাগবে, তাই না? আর আপনি শুনতে পান চাই না পান, আপনাকে অভিশাপ করা হবে যে পায়খানা, এই কোন, এই সে কি বলে, কত রকম গালি, যাই হোক, কে পায়খানা করেছে রে, তার এই হোক তার ওই হোক, নিশ্চয়ই লাগবে, একটা অভিশাপ আছে। এই অভিশাপের যদি আপনি হকদার হন, ইচ্ছাকৃত যদি জায়গায় পায়খানা করে মানুষকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে গালি, জানেন প্রথমে যখন গালি দেওয়া হয় এই গালিটা আকাশের দিকে উঠতে থাকে, আকাশের দিকে, আকাশে বাতাসে কোথাও জায়গা পায় না, ফিরে আসে যাকে গালি দেওয়া হয়েছে তার কাছে। যদি সে গালি খাওয়ার হকদার হয়, অভিশাপ খাওয়ার হকদার হয়, তো সেই অভিশাপ সেই গালিটাকে লেগে যায়। আর যদি হকদার না হয়, যায় কোথা, যে গালি দিয়েছে, যে অভিশাপ করেছে তার কাছে ফিরে যায়। এই জন্য গালি দেওয়াও কঠিন আর গালি কাজ করাও কঠিন। সুতরাং বিশেষ করে এইসব জায়গাতে আপনি পায়খানা করবেন না। আর যদি কোনো আম রাস্তার ধারে বাথরুম হয়, সাধারণত নিজের বাথরুমে কেউ পায়খানা করে রেখে দেবে না, কারণ নিজের বাথরুম তো পরিষ্কার নিজেকেই করতে হবে। কিন্তু কোথায়, মসজিদের বাথরুম, মাফি মুশকিল, আমাদের দেশে তো ইমাম সাহেব পরিষ্কার করে, তাই না?
হায় হায় হায়, ইমাম সাহেবকে কষ্ট দেয়, যার পেছনে নামাজ পড়ে সেই মোল্লাকে কষ্ট দেয় এরা, দিয়ে পোশাক পায়খানা কে পরিষ্কার করে? ইমাম সাহেব। আমি করেছি, আমি নিজের হাতে পায়খানা পোশাক সাফ করেছি। এগুলো মানুষের গালি খাওয়ার যে নীতি তার মধ্যে একটা। আপনি ছায়াতে যদি পায়খানা পেশাব করে রেখে দেন, রাস্তায় পায়খানা পেশাব করে রেখে দেন, আর ঘাটে যদি পেশাব পায়খানা করেন, তো লোকের গালি খাবেন, তাই না? আর বাথরুমে গিয়ে পায়খানা করলেন, তারপরে ছেড়ে রেখে দিলেন, পানি ঢাললেন না, পানি ঢাললেই হয়। পানি ঢালার ব্যবস্থা নেই, পেলেন না, আপনি চেষ্টা করলেন, তাহলে আপনার গালি লাগবে না। কিন্তু আপনি ইচ্ছা করে যে আমেল আছে সে পরিষ্কার করবে, সে কি জন্য আছে? এমনও লোক আছে না, এ দেখবেন পেপসি খেলো, পেপসি খেয়ে ডিব্বাটা রাস্তায় ফেলে দিল। যদি আপনি তাকে বলেন ডিব্বাতে ফেলো, এখানে ডিব্বা রাখা আছে, সেই ডিব্বাতে ফেলো, তখন আমেল কি জন্য আছে? আমাকে একজন বললো, সামনে একজন ফেলছে, আমি বলছি ভাই ডিব্বাতে, বলছে আমেল আছে কি জন্য? আমেল তো আছে, কিন্তু তোমার দায়িত্বটা কি? আমেল তো গালি দেবে, ডিব্বাটা করবার সময় গালি দেবে না, সে বলবে হ্যাঁ এখানে ডিব্বা রয়েছে পাশেই ফেলে রেখে দিয়েছে, এ তো গালি দেবে, সবাই গালি দেয়। সুতরাং আপনি গালি খাওয়ার কাজ করবেন কেন? আপনি পানি না ঢেলে আপনি পানি ঢালবেন না কেন? আপনার উচিত হচ্ছে পানি ঢেলে পরিষ্কার। একটা বিড়াল পায়খানা করে, দেখেছেন বিড়ালে পায়খানা করা? বিড়াল কিভাবে পায়খানা করে? বিড়াল পায়খানা করে আগে মাটি খোঁড়ে, কিংবা বালিটা খোঁড়ে, কিংবা আমাদের দেশে দেখেছেন পাড়াগ্রামে কুঁড়ো বলা হয়, যে ধানের ধান ভানার পর যে কি বলে আপনারা, তুষ, যাই হোক না, তুষ আলাদা জিনিস, তুষ হচ্ছে আলাদা জিনিস, চিটা বা কুঁড়ো যাই হোক বলে, সেখানে পায়খানা করলে দেখবেন আগে খাল করবে সরিয়ে দিয়ে, তারপরে পায়খানা করবে দিয়ে আবার কি করবে, ঢেকে দেবে। কত ভদ্র, কমসে কম, যা তো বোঝে না যে কার আমি ক্ষতি করছি, কিন্তু কমসে কম নিজের পায়খানাটা কি করলো, ঢেকে দিল। আর মানুষ তুমি পায়খানা করে রেখে দিলে বাথরুমে, দেখেছেন আপনারা রাস্তাতে যেগুলো মুসাফির খান, যেগুলো আপনার পেট্রোল পাম্প বা শাসকো ইত্যাদি কোম্পানি যেগুলো এগুলো আছে, একদম ভর্তি থাকে, একদম ভর্তি থাকে। আর কি দুঃখের কথা আরো আছে, যে মেয়েরা পর্যন্ত তাদের ওই নোংরা যেটা আপনার কি বলা হয় প্যাড, সেই প্যাড ও খুলে ওই বাথরুমে রেখে দেয়, গালি খাবে না খাবে না, হ্যাঁ কাঁচা কাঁচা গালি খাবে, আর অভিশাপ লাগবে। খবরদার, এরকম মানুষের ক্ষতি করার জন্য, যাতে মানুষ বিরক্ত হয়, মানুষ রাগ করে, মানুষ গালি দেয়, এরকম কাজ আপনি পারো তো পক্ষে, আপনি না পারলে আলাদা কথা, আমি কোথায় ফেলবো কোথায় সেটা আলাদা কথা, কিন্তু ইচ্ছাকৃত ভাবে আপনি এমন জায়গায় পোশাক পায়খানা বা নোংরা করবেন না, ফেলবেন না, যে জায়গাতে মানুষ আসা যাওয়া করে, মানুষ আসে, আর সেখানে গিয়ে ঢুকেই দেখবে পায়খানা, এতটা পায়খানা পড়ে আছে, তা আপনাকে কি করবে? গালি নিশ্চয়ই দেবে। তার জন্য আপনাকে সাবধান হতে হবে। হ্যাঁ, বৈধ নয় বাড়ির ভিতরকার নোংরা পানি রাস্তায় ছাড়া। দেখেন এটাও একটা, এটাও একটা লানত খাওয়ার, মানে আপনার ভিতরে পায়খানা আছে, বাড়ির ভিতরে পায়খানা আছে, এগুলো সাধারণত শহরে কোথাও কোথাও হয়, এবং শহরে বসে ব্যবস্থা থাকে, ওই আপনার নালা করা থাকে, ড্রেন করা থাকে, পৌরসভার তরফ থেকে ব্যবস্থা থাকে, কিন্তু পাড়াগ্রামে কোথাও পৌরসভা পাবেন? পাড়াগ্রামে আপনি পায়খানা করলেন, আপনার বাড়ি থেকে পাঁচ ওই যে ট্যাঙ্কির পানি, মানে পায়খানার পানি রাস্তা দিকে বের হয়ে চলে আসছে, দিয়ে রাস্তা কি হচ্ছে, মানুষ চলাচল করছে, তারই উপর দিয়ে আপনার পায়খানা দুর্গন্ধময় পানি আপনার নাকে গন্ধ যাচ্ছে, তো তার সেই ক্ষেত্রে তারা গালি দেবে না দেবে না? দেবে। অতএব আপনি যেন এই পানিটা কন্ট্রোল করার ব্যবস্থা করতে পারেন, নচেত আপনিও গালি খাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুল্লা ইনাইন, তোমরা দুই অভিশাপ আনয়নকারী জিনিস থেকে দূরে থাকো বা কর্ম থেকে বেঁচে থাকো। লোকেরা বলল, দুই অভিশাপ আনয়নকারী কর্ম কি হে আল্লাহ রাসূল? তিনি বললেন, লোকেদের রাস্তায় ও ছায়াতে পোশাক পায়খানা করা, আর এর উপরে কিয়াস করে বলা হয়েছে যেখানে লোকজন বেশি থাকবে ইত্যাদি, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তিনটে অভিশাপ আনয়নকারী কর্ম থেকে বেঁচে, অন্য বর্ণনায় আর কি, আর তা হলো ঘাটে, পানির ঘাটে, মাঝ রাস্তায় এবং ছায়ায় পায়খানা করা ইত্যাদি। আচ্ছা, ঘাটে পেশাব করার ব্যাপারে কি মনে করেন? বাঁধানো ঘাট হোক আর মাটির ঘাট হোক, পাড়া গ্রামের মেয়েরা বা শহরের মেয়েরাও করে, যারা পেশাব করে পানি খরচ করে তারা পুকুরে গিয়ে পেশাব করে, এই সম্পর্কে আপনাদের রায় কি? ঠিক না? মুসলমানেরাও করে, মুসলমানেরাও করে, ঘরে বাথরুম নেই, ঘরে বাথরুম নেই, তারা কি করে? তারা ওই ঘাটে গিয়ে, বিশেষ করে যাদের পুকুরের পাড়ে ধারে বাড়ি, তারা ওই পুকুরের ঘাটে নেমে কি করে,
পেশাব করে। এমনকি আমাদের এক কবি, নদিয়া জেলার কবি, তিনি একটা ছন্দ লিখেছিলেন এই মেয়েদের পেশাব করার ব্যাপারে, যে একদিকে পেশাব করে আর একদিকে মুড়ির চাল ধোয়, তাতে কি হয়, তুমি ওই ঘাটের পানি ব্যবহার করছো অথচ ওই ঘাটটাকে, ঘাটের পানিকে নোংরা করছো। তো তাকে ব্যঙ্গ করে উনি লিখেছেন, আহারে গুণের বিবি আহা কি বা গুণ, স্বামীর খরচে দেখো বাঁচাইল নুন। তার মানে কি, ওই পেশাবে নুন গিয়ে মুড়ির চালে গিয়ে লাগে, আর সেই চাল নিয়ে গিয়ে মুড়ি ভাজে। তো ব্যঙ্গ করা, এটা কি সত্যি কি হয়, তাই কি হয় তা হয় না, কিন্তু ব্যঙ্গ করে বলেছেন উনি যে মেয়েদের একটা খারাপ স্বভাব আছে, তারা ঘাটে পেশাব করে, মুসলিমরা করে ঠিক কথায়, ওরা দাঁড়িয়ে পেশাব করে, ওদের কাছে ধুতে হয় না, কিন্তু মুসলমানদের মেয়েরা ধোয়, যার জন্য বসে করে, আর কখনো শাক ধোয়, কখনো মুড়ির চাল ধোয়, আর ওই সাথেই এই কাজটাও ছাড়ে, তাতে কি হয় সময় বাঁচে। তাহলে দুটো স্বামীর দুটো বাঁচালো, এক নুন বাঁচালো আর এক সময় বাঁচালো, আল্লাহুল মুস্তাহান। তো এরকম এটা উচিত না, ঘাটে পেশাব করা, ঘাটে পায়খানা করা মোটেই উচিত না, ইসলামের আদবের এটা বাইরে, এবং খেলাপ, কখনো কখনো এটা কাবিরা গুনাহ হতে পারে, যেমন শুনলেন, কারণ যে জিনিসে অভিশাপ আনে সেটা করা কি কাবিরা গুনাহ, সেটা হচ্ছে কাবিরা গুনাহ। আর রাস্তায় পেশাব পায়খানা করার ব্যাপারে আপনি দেখবেন অনেকে রাস্তায় পায়খানা পেশাব করে, মানে কোনো লজ্জা, মানে লজ্জাই থাকে না, বিশেষ করে বর্ষাকালে কোথায় যাবে, যেখানে ফাঁক পেল করে দিলে, হ্যাঁ একজন বাধ্য হলো আলাদা কথা, সে তো গাড়ি খাবে না, তার অভিশাপও লাগবে না, কিন্তু ইচ্ছাকৃত করে যদি কেউ রাস্তা মানে নষ্ট করে বা রাস্তা বন্ধ করে পেশাব পায়খানা করে, রাস্তা মানুষ যাওয়ার মানুষকে কষ্ট দেয়, তাহলে তার ব্যাপারে শুনুন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাস্তার ব্যাপারে মুসলিমদেরকে কষ্ট দেয় সে ব্যক্তির উপরে তাদের অভিশাপ অনিবার্য হয়ে যায়। কাদের অভিশাপ, যারা রাস্তা দিয়ে পার হবে তারা অভিশাপ দিলে সেই অভিশাপটাকে লেগে যায়। পেশাব পায়খানা করা যাবে না কবরস্থানে, কবরস্থানে তো অবশ্য অনেক মানুষ এমনিতেই ভয় করে, কবরস্থান যেতেই ভয় করে। আমাদের মেয়েরা তো যায় না, আবার পুরুষরা গেল, মেয়েরা বলে মেয়েরা জাগানো যাবে না, বলে মেয়েরা ন্যাংটা। তারপরে পুরুষরা বলছে লুঙ্গি পড়ে গেলে লুঙ্গিটাকে কি করে, গিট বা জড়িয়ে নেয়, তারপরে যায়, কেন বল, তলা থেকে ফাঁকা দেখা যাবে, মুর্দারা দেখে নেবে, বলে মুর্দারা দেখে নেবে। হ্যাঁ, কি মনে করেন আপনারা, মুর্দারা দেখে নেবে? যদি মাটি ভেদ করে মুর্দারা দেখতে পায় তো লুঙ্গি ভেদ করে দেখতে পাবে না? হে আজিব আজিব কাণ্ড, এতগুলো মাটি, মানে মাটির উপরে যাচ্ছে, কবরের উপর দিয়ে যায়, তো বলছে লুঙ্গিটা গুটিয়ে নাও, ঠিক আছে, তো ওরা তো মাটির নিচে আছে, মোট কথা মুর্দা তো দেখতে পায় না, এ জগতে কিছু দেখতে পায়, এটা তো আমরা জানি, সে এখানে নেই, যদি আমরা মনে করি ওখানে আছে, ঠিক আছে, তো ওই অতগুলো মাটি চাপা আছে, ওই মাটি ভেদ করে তোমার লজ্জাস্থান দেখবে, আর লুঙ্গিটা গুটি নিলে পর দেখতে পাবে না, লুঙ্গিটা ভেদ করে দেখতে পাবে না, আউযুবিল্লাহ, এ কোন কোন ধারণা। হ্যাঁ, এই কারণেই বাঁধে যে বাবারে নিচেরা সব নিচে মুর্দারা শুয়ে আছে দেখতে পাবে, এই জন্য গুটি নেয়। তো এত বড় বোকা যে যদি সে তারা লুঙ্গি ভেদ করে দেখতে পায় তো মাটি ভেদ করে দেখছে কি করে, তাহলে তোমার লুঙ্গি গুটিয়ে নেওয়ার কি লাভ আছে, কিন্তু এসব বোকামি, এগুলো হচ্ছে বোকামি। মোট কথা, কবরস্থানে সত্যিই মুসলমানদের একটা সম্মান আছে, মুর্দাদের একটা সম্মান আছে, মানুষের যেমন জীবিত অবস্থায় সম্মান করতে হয়, মৃত অবস্থাতেও সম্মান করতে হয়, কিন্তু মৃত অবস্থায় সেখানে যখন কবরের সম্মান করবেন সেখানে কি করবেন, দোয়া পড়তে হবে, সেখানে সালাম দিতে হবে, আসসালাম আলাইকুম, তারা কি শুনতে পায় না, এটা তাদের জন্য দোয়া। তো সেখানে পেশাব পায়খানা করা যাবে না কবরস্থানে, যেমন কবরস্থানের উপরে ঘর বানানো যাবে না, কবরস্থানের উপরে যেমন আমাদের বিশেষ করে কোন কোন দেশে বা কোন কোন আছে, নিজের নিজের ঘরের জায়গাতে কি করে মুর্দা দাফন করে, ভুল, আবার সেই জায়গাটাকে পরে জায়গা হয় না, তার উপরে ঘর করে, তার উপরে ধান বাঁধে, তার উপরে ধান শুকায়, তার উপরে গরু বাঁধে, তার উপরে তাহলে এগুলো অসম্মান হচ্ছে না, অসম্মান। অর্থাৎ কবরের উপরে পেশাব পায়খানা করা যাবে না। মসজিদের দরজা তো সেরকম, যেখানে মসজিদ আছে, মসজিদে বাথরুম না থাকে তো লোকেরা কোথায় পেশাব করে, এই মসজিদের ধারে পাশে, আর রাতের বেলা তো মসজিদের দরজার সামনেই পেশাব করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে দরজা মসজিদের দরজার সামনে, কারণ মসজিদ হচ্ছে পবিত্র জায়গা, সেখানে তার দরজার সামনে তোমরা পেশাব করবে না। পেশাব পায়খানা করা যাবে না কবরস্থানের কথা বললাম, যেহেতু কবরবাসীর প্রতি সম্মান প্রদর্শন করা মুসলিমের কর্তব্য, যেমন কবরের উপর জুতা পরে চলাও নিষেধ, সম্মানের জন্য জুতো পরে চলা যাবে না। এতে কোনো সন্দেহ নেই যে সামর্থ্য থাকলে বাড়ির ভিতরে বাথরুম করা কি
যদি আপনার ক্ষমতা থাকে তো বাড়িতে বা দুটো জিনিস করা, যদি আপনার মহিলা থাকে, আর যদি আপনি মহিলাদের ইজ্জত চান, যদি আপনি মহিলাদের পর্দা চান, যদি আপনি মহিলাদের হেফাজত চান, তাহলে বাড়ির ভেতরে দুটো জিনিস ওয়াজিব। কি বলুন তো? বাথরুম, বাথরুম বললেই গোসলখানা, পায়খানা, পোশাবখানা সব হয়ে গেল। আর একটা কি? না, পর্দার জন্যই তো বলছি দুটো জিনিস ওয়াজিব বাড়ির ভিতরে। এই দুটো জিনিস না থাকলে মেয়েদেরকে দোষ দেবেন না। হ্যাঁ, পানির ব্যবস্থা, পানির ব্যবস্থা না হলে বাথরুমে কি লাভ? যদি বাইরে থেকে পানি এনেই বাথরুমে ব্যবহার করতে হয় তবুও অনেকটা ভালো, কিন্তু পানির ব্যবস্থাটা আগে করতে হবে। পানি মানে হয় আপনার ওই যে টিউবওয়েল হোক কিংবা যে যে কোনো ভাবেই ব্যবস্থা হোক, পানির ব্যবস্থা আগে জরুরি। কারণ সাধারণত আমাদের দেশের মেয়েরাই পানির ব্যবস্থা করে থাকে, বাইরের কল থেকে, বাইরের কুয়ো থেকে, বাইরের পুকুর থেকে, বাইরের নদী থেকে। সাধারণত পাড়া গ্রামের মেয়েরা যারা পৌরসভায় বাস করে তাদের বাড়ির ভিতরে দেওয়াল থেকে পানি বেরোচ্ছে, আপনারা জানেন তো, তাদের কথা বলছি না। তো বাড়ির ভিতরে দুটো জিনিস ওয়াজেব, একটা হচ্ছে পানির ব্যবস্থা, কল টল ইত্যাদি, আর না হয় বাথরুম। এই দুটো হচ্ছে ওয়াজেব জিনিস। না করেন তো এর জন্য স্ত্রী যদি বেপর্দা হয় তার জন্য স্বামীকে ধরা খেতে হবে। তার কারণ সে পয়সা জমা রেখেছে, সে জমি কিনছে, সে জায়গা কিনছে, সে অমুক করছে, তমুক করছে, মোটর সাইকেল কিনছে, গাড়ি কিনছে, কিন্তু বাড়িতে বাথরুম বা পানির ব্যবস্থা নেই, সে হতভাগা, তার জন্য সে গুনাহগার হবে। যাতে করে ইজ্জত বাঁচবেই আর বহু রোগ জীবাণুর হাত থেকেও বাঁচা যাবে, তাই না? আপনি বাইরে যদি যেখানে আম বাথরুম বলা হয়, সাধারণত পাড়া গ্রামের কথা বলছি, শহরেও আছে, শহরে যাদের বাথরুম সবারই কি, সবাই কি বড় লোক? গরিব মানুষরা যারা ঝুপড়িতে বাস করে, যারা খুপড়িতে বাস করে, তাই না, তারা কোথায় পোষা পায়খানা করে? রাস্তার ধারে আর না হয় রেল লাইনের ধারে, তাই না? এমনকি রেল লাইন, রেল চলাকালেও আপনি দেখতে পাবেন খুলে বসে আছে, ছেলে হোক মেয়ে হোক কোনো লজ্জা নেই। কেন? হয়ে গেছে অভ্যেস, ছোটবেলা থেকে ওইখানে পায়খানা করছে। যার মানে ট্রেনে কত শত শত লোক সবাই তাকি তাকি দেখছে, লজ্জা নেই তো। হ্যাঁ, অনেকে বা ছাতি, অনেকে ছাতা আড়াল করে পেশাব পায়খানা করে, কি করবে তারা? মোট কথা, আম বাথরুমে গেলে আপনার সেখানে রোগ জীবাণুর ভয় আছে, তারপরে আপনার নিজের ইজ্জত সরমের ভয় আছে। আর বাড়িতে যে একটা বাথরুম করে নেওয়া হয়, যে কোনো রকমের বাথরুম, ছোটখাটো হোক, খাটা পায়খানা হোক, কুয়া পায়খানা হোক, সেফটি পায়খানা হোক, যেভাবেই, এখন তো অবশ্য আমাদের সরকার চাপ দিচ্ছে যে বাড়ি বাড়ি কি করতে হবে, পায়খানা করতে হবে, সরকার টাকাও দিচ্ছে পর্যন্ত। কেন? যাতে করে মানুষ রোগ থেকে কমসে কম, ওই যে সাধারণত পায়খানা যেখানে সেখানে করার জন্য কি কি রোগ হয়, যেমন আন্ত্রিক হয়, তারপরে ডায়রিয়া হয় ইত্যাদি ইত্যাদি, কলেরা হয়, তো এই সবগুলোতে বাঁচার জন্য সরকার বাধ্য করছে। তার আগে আমাদেরকে ইসলাম বাধ্য করেছে, কিন্তু মুসলমানরা ইসলাম মানে না। ব্যাস, আর একটা আদব চলুন, দু নম্বর আদব, বদ্ধ পানিতে প্রস্রাব করা নিষেধ। যেমন পুকুর, হ্রদ, ঝিল, খাল প্রভৃতিতে প্রস্রাব করা যাবে না। আগেই বললাম প্রস্রাব, পুকুরে পায়খানা প্রস্রাব করার কথা, পায়খানা তো মোটেই করা যাবে না। সুতরাং বাথরুমের পাইপ এসবের পানিতে নামানো যাবে না। আপনি বাড়ির বাথরুমে যে পাইপ পুকুরে নামিয়ে দিলেন, আর ওই পুকুরে সবাই গোসল করছে, ওই পুকুরে সবাই শাক ধুচ্ছে, মাছ ধুচ্ছে, গোশ ধুচ্ছে, মুড়ির চাল ধুচ্ছে, গোসল পর্যন্ত করছে, আর সেই পুকুরে আপনি বাথরুমের পাইপে পানি নামিয়ে দিয়েছেন, এটা কি অন্যায় না? এটা হচ্ছে অন্যায়, এটাও গালি খাওয়ার কাজ। বেশ, বাথরুমের পাইপে কথা হলো, বিশেষ করে তার ফলে যদি পানির ত্রিগুণ রং, বিশাল পুকুর হয়, বড় ঝিল হয়, আলাদা কথা, কখন পানি নাপাক হবে? পুকুরের চারিপাশ থেকে যদি পুকুরে নোংরা নামে, তো পানিটা পাক থাকবে না নাপাক থাকবে? নাপাক হবে কখন? যখন ওই নোংরা পড়ার ফলে পানির ত্রিগুণ, তিনটে গুণ পরিবর্তিত হবে, তিনটের মধ্যে একটা, তিনটের মধ্যে একটা যদি পরিবর্তিত হয়ে যায়, সে পানি না পাক, সেখানে গোসলও জায়েজ না আর খাওয়া তো জায়েজই না। আমরা দেখেছি বড় বড় শহরে, একবার মুম্বাই দেখছিলাম, ট্রেনে যাচ্ছি, তো ট্রেনের সাইডে ওই নোংরা পানির ড্রেন আছে। আমরা বড় বড় শহরে যে রিয়াজে দেখেছেন আপনারা, কারা মাগুর মাছ ধরেছেন, আর দেখেছেন বিশাল ড্রেন, পানি কত বয়ে যায়, মানে সমস্ত রিয়াজের পানিগুলোর, বাথরুমের পানিগুলো বয়ে যাচ্ছে, সেখানে মাছ হয়েছে, সেখানে লোক ধরে ধরে মাছ খাচ্ছে। ওই পানিতে কি গোসল করা যাবে? ওই পানিতে কি কাপড় ধোয়া যাবে? ওই পানিতে কি প্লেট থালা বাসন ধোয়া যাবে? কিন্তু ধুতে দেখেছি, কোথায় পানি পাবে তারা? গরিব মানুষ, ওই যে বলো না ঝুপড়ি, কোন রকম করে টিন, তারপরে কি খরচ এই দিয়ে কোন রকম বাস করছে, শাড়ি ফাড়ি টেঙ্গে, তারপরে প্লাস্টিক টেঙ্গে বাস করছে,
ওই কেউ রিক্সা চালায়, কেউ হয়তো মুঠি, হ্যাঁ মানে কেউ কুলি মোট বয়, এইভাবে করে কোন রকম করে নিয়ে এসে খাচ্ছে। তারা কোথায় পানি পাবে? ওই পানি ব্যবহার করছে, ওই পানি। আমি নিজে দেখেছি থালা ধুতে, বাটি ধুতে, কাপড় ধুতে। আল্লাহ মুস্তা। এখন কথা হলো কি, যদি আপনি ওই আপনার ঝিল কিংবা পুকুর যাকে বলে, পুকুরের পানিতে যদি আপনি নোংরা নামান, তো সেই পুকুরের পানি পাক না না পাক, যদি পানির মধ্যে তিন গুণের মধ্যে একটা গুণ পরিবর্তিত হয়ে যায়, তাহলে সে পানি না পাক। নম্বর এক কি বললেন? রং। নম্বর দুই পানির স্বাদ, মানে পানি খেলে পরে পানির স্বাদ পাওয়া যায় না, অন্য কিছু স্বাদ। আর নম্বর তিন কি? পানির গন্ধ। রং, গন্ধ আর স্বাদ, তিনটের মধ্যে একটা পরিবর্তিত হয়ে গেলে আপনার সেই পানি হয় না পাক। আপনার পাড়াগ্রামে দেখবেন পানি রং ওই মাটির মতো হয়ে আছে। মাটি যদি মিলে হয় আলাদা কথা, বর্ষার সময় যেমন মাটি মিলে, মাটি ঘুলে, সেটা মাটি তো পাক, তাই না? কিন্তু না পাক মিলে যদি না, মানে রং পাল্টে পাল্টে যায়, তাহলে কি হয়ে যাবে? গন্ধ পাল্টে যায়, তাহলে সেটা নাপাক হয়ে যাবে, গ্রিন হয়ে যায়। অনেক সময় গ্রিন হয়ে যায়, অনেক সময় অন্য রঙে হয়ে যায়। নম্বর তিন, প্রসাব পায়খানার জায়গা বা ঘরে এমন কোন জিনিস নিয়ে প্রবেশ করবেন না যাতে মহান আল্লাহর নাম উল্লেখ আছে। আল্লাহর নামের তাজিম যথাসাধ্য করা অবশ্যই উত্তম, উচিত। অবশ্য যা নিয়ে, যা না নিয়ে ঢুকলে অন্য কোনো উপায় থাকে না, তার কথা ভিন্ন। এখানে একটা কথা বলুন, আল্লাহর নামের তাজিম করা আমাদের জন্য জরুরি। ওমাই ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহু মিন তাকওয়াল কুলুব। তাকওয়াল কুলুব, যদি আপনার হৃদয়ে তাকওয়া থাকে, তাহলে আপনি আল্লাহ এবং আল্লাহর সমস্ত প্রতীককে কি করবেন? সম্মান করবেন। এখন মনে করুন আপনার সাথে কোরআন আছে, কোরআন নিয়ে বাথরুম ঢোকা হবে না, কোন কিতাব আছে যাতে আল্লাহর নাম আছে, বাথরুম ঢোকা হবে না, এমন মোবাইল আছে যে মোবাইলের স্ক্রিনে কি আছে, আল্লাহর নাম আছে, ঢোকা হবে না, এমন লকেট আছে যে লকেটের উপরে আল্লাহর নাম লেখা আছে, লকেট আল্লাহওয়ালা লকেট পড়া যায় না যায়, আল্লাহ মোহাম্মদ অনেকে পড়ে, মনে করে কি আমার এইতে ওই হবে সেই হবে। আর টিভিতে অ্যাডভার্টাইজ আপনারা দেখেছেন, আল্লাহ নামের লকেট কি কি ধাতু দিয়ে তৈরি, সেটা যদি ব্যবহার করেন তাহলে এই হবে সেই হবে, কাবা শরীফের দরজা, এগুলো তো শিরিক, তাই না? অতএব আল্লাহর নামের লকেট নিয়ে যদি আপনার থাকে, আমি তো বলছি ব্যবহার করা ঠিক না, যদি থাকে তাহলে পরে সেটা নিয়ে আপনার বাথরুমে ঢোকা জায়েজ না। এবারে এমন জিনিস আছে যে জিনিস না, যেমন আপনার কি বলে, আপনার পকেটে সবসময় টাকা থাকে, তাই না, বা রিয়াল থাকে, এতে আল্লাহর নাম আছে না নেই? টাকাতে আল্লাহর নাম আছে না নেই? আছে। কোন টাকাতে আছে? অনেক টাকাতে আছে, যেমন হ্যাঁ দেখেন আছে না, এখানে আল্লাহর নাম লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এখানে আল্লাহ লেখা আছে না নেই? তাহলে এই টাকা নিয়ে আপনি বাথরুমে যাবেন? যাওয়া জায়েজ না, এই টাকা নিয়ে বাথরুম যাওয়া জায়েজ না। কিন্তু টাকাটা আপনি রাখবেন কোথায়? যদি আপনি বাইরে ডেকে বাথরুমে যান, এসে আর পাবেন কি করবেন? এখন বাধ্য হয়ে যেতে হবে। হুজুর, যে মোবাইলের ভিতরে মেমোরিতে কোরআন আছে, আপনি বললেন কোরআন নিয়ে বাথরুমে যাওয়া যাবে না, এখন কোরআনটা কোথায় আছে? মোবাইলের মেমোরিতে আছে, বাইরে নাই, স্ক্রিনে নাই। যদি মেমোরিতে কোরআন থাকে, তাহলে সেই মোবাইল নিয়ে বাথরুমে যাওয়া যাবে না? যাবে না। যাবে কেন? যদি এই এই মোবাইল নিয়ে বাথরুমে না যাওয়া যায়, তাহলে হাফেজ সাহেবদের বাথরুমে যাওয়া যায় না, তাই না? হাফেজ সাহেবদের মেমোরিতে আছে না নেই? কোরআন আছে, তাহলে কেন, তাহলে বাথরুমে যাওয়া যায় হবে? মোটেই না। অতএব মেমোরিতে থাকলে সমস্যা নেই, মেমোরিতে থাকলে সমস্যা নেই, কোথায় আছে এমনি খুঁজেও পাওয়া যাবে না যতক্ষণ না ওর সিস্টেম। তো যদি বাইরে থাকে, তাহলে সেই জিনিস নিয়ে আপনি যাবেন না, আর নাপকও হচ্ছে না, অতএব আপনার এতে কোনো সমস্যা হবে না। আর বললাম যে উপায় ছাড়া মোবাইল আপনি রেখে যেতেও পারে না, এই জন্য নিরুপায় হয়ে আপনি নিয়ে যান
তাহলে কোনো সমস্যা নেই। বাস আজকে তাহলে এই পর্যন্তই, তা বাকি আদব ইনশাআল্লাহ পরবর্তী দর্শে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেটুকু শুনছি তা যেন মানতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।